প্রতিদিন কি খাবে বলছে আমাকে মনোরা বাবা মাছ কি জিনিস তিন মাস দেখি নাই গরুর মাংস 700 টাকা কেজি আপা কুরবান হইলে শুধু গরুর মাংস খাইতে পারি নাইলে গরুর মাংস চোখে দেখি না কুরবান ছাড়া গরুর মাংস চোখে দেখি না এই কথাটা এখন বাংলার গণমানুষের হাহাকারের কথা মাছের দাম এত বেশি মানুষ পায় না খেতে মাছ পায় না সবজি খেয়ে বাঁচবে তার কোনো উপায় নাই কারণ সবজির দাম এখন 60 টাকা 70 টাকা 80 টাকা কেজি মনু আপা বলে আপা আলু ভর্তা দিয়ে ভাত খাই আর আমাদের মন্ত্রীরা বলে বাংলাদেশে কোনো ভিক্ষুক নাই বাংলাদেশে কাউকে ভিক্ষা করতে দেখে না অথচ আমরা গণমানুষের কথা বলি আজকে বাজারে যান আপনার পকেট থেকে 1000 টাকা যাবে অথচ যেই মানুষ 8000 টাকা বেতনে চাকরি করে তার পক্ষে কি 1000 টাকা দৈনিক বাজার করা সম্ভব সম্ভব না বাস্তবতার নিরিখে কথা বলতে হবে অবাস্তব কথা বলে লাভ নাই সরকার দরকার হলে ভর্তুকি দিবে ভর্তুকি তারপরেও গণমানুষের মুক্তির জন্য সরকারকে পাশে দাঁড়াতে হবে এই মেট্রো রেল করেন কোনো লাভ নাই যদি গণমানুষের পেট খালি থাকে পদ্মা সেতু করেন যদি গণমানুষ কাঁদতেই থাকে আর গণমানুষের চুলায় আগুন না জ্বলে কোনো লাভ নাই কি লাভ আছে কোনো লাভ নাই আজকে এই লাউটার দাম এই অবলা লাউটার দাম 60 টাকা কল্পনা করতে পারেন অথচ কৃষক দাম পায় না সব টাকা নিয়ে যাচ্ছে দালালরা এই মধ্যস্থতাকারীরা সব টাকা পকেটে ভরায় কারা এই মধ্যস্থতাকারী কারা এই দালাল ফরিয়া একটা তরকারি গ্রাম থেকে আসতে আসতে যেই পরিমাণে টোল দেয় এই জায়গায় জায়গায় টোল দিতে দিতে একটা 5 টাকা 10 টাকা লাউ ঢাকায় পৌঁছে মনোয়ারাপার হাতে আসে 60 টাকা দিয়ে আমরা জানতে চাই একটা লাউ কেন 60 টাকা দিয়ে আমাদেরকে খেতে হবে স্বাধীনতার 51 বছরেও কেন আপনারা একটা জিনিসের দাম আমাদের আওতার মধ্যে দিতে পারলেন না সেই প্রশ্নটা আমি আপনাদেরকে করছি আমার চোখ দিয়ে পানি আসে কারণ আমি শান্ত ফারজানা কোন অ্যাপার্টমেন্টে থেকে অ্যাপার্টমেন্টে এসির ভিতরে ঘুমিয়ে ঘুমিয়ে রাজনীতি করি না আমরা গণমানুষের রাজনীতি করি এই মনোরা আপার সাথে একসাথে রাজনীতি করি একসাথে পথে হাঁটি আমরা জানি একজন গার্মেন্টস শ্রমিকের চোখ দিয়ে যে পানি পড়ে সে যে তখন সন্তানকে খাবার দিতে পারে না এটা কত বড় যন্ত্রণা মানুষের রাজনীতি করেন এই মানুষ এখন মাছ খাইতে পারে না মাংস খাইতে পারে না অথচ আপনারা প্রোটিনের কথা বলেন প্রোটিন কোত্থেকে আসবে যখন প্রোটিনের এত দাম তখন এই গরিব মানুষ প্রোটিনের কথা ভাবতে পারে না ডিমের এত দাম তার একটা ডিম কিনে খেতে পারে না মানুষের জন্য প্রতিটা জিনিস হাতের নাগালে রাখতে হলে প্রয়োজন হলে ভর্তুকি দেন মানুষকে বাঁচানোর জন্য ভর্তুকি দেন মানুষকে যদি না বাঁচান এই মানুষ দুই দিন পরে আর আপনার কথা বলবে না দেশ ও গণবান্ধব দেশ ও মানুষের দেশ ও আপনার দেশ ও আমার দেশ ও মেহনতি জনগণের আজ আমি কৃতজ্ঞতা স্বরূপ ধন্যবাদ জানাবো মমিন মেহেদিকে যিনি অক্লান্তভাবে নতুন ধারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে যিনি কোনো মার্সিডিজ গাড়িতে না চড়ে এসি বাড়িতে না থেকে মানুষের পাশে পাশে থাকছেন রাজপথে হেঁটে হেঁটে মানুষের কষ্ট দেখেন সেই মমিন মেহেদিকে আমি কৃতজ্ঞতাভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাবো আমাদের রানা ভাইকে যিনি সুদূর মিরপুর থেকে গণমানুষের কথা বলতে চলে এসেছেন এই প্রেস ক্লাবের সামনে আমি ধন্যবাদ জানাবো মনোয়ারা আপাকে যিনি অত্যন্ত অসুস্থ ছিলেন কালকেও তিনি হাসপাতালে ছিলেন কিন্তু অসুস্থ হয়েও তিনি চলে এসেছেন নতুন ধারা বাংলাদেশের ডাকে কারণ আজকের আমাদের এই সমাবেশ গণমানুষের কথা বলতেই আমরা কোনো
রূপকথার গল্প বলতে রাজপথে দাঁড়াইনি, এই গরমের মধ্যে মানুষের কষ্টের কথা বলতে এসেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞতাভাবে স্মরণ করব সবাইকে যারা দূর থেকে এসেছেন। বিজয় হোক বাংলাদেশের, বিজয় হোক নতুন ধারার, বিজয় হোক গণমানুষের। ধন্যবাদ সবাইকে। প্রিয় সমাবেশ শুনছিলেন লন্ডন থেকে উচ্চশিক্ষা শেষে দেশে এসে এই রাজপথে থেকে জনগণের জন্য যিনি কাজ করছেন, সাধারণ মানুষের মুক্তির জন্য যিনি কাজ করছেন, সেই প্রিয় নেত্রী নতুন ধারা বাংলাদেশ এনডিবি সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার কথা আপনারা শুনেছেন। আপনারা জানেন স্বাধীনতার 50 বছর আমরা পেরিয়েছি, অথচ আমাদের দ্রব্যমূল্য মনিটরিংয়ের জন্য একটা টিম আমাদের জাতির পিতার কন্যা করে দিতে পারেননি। আমাদের খাদ্য মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে, একটা টিম করে দিতে খাদ্য মন্ত্রণালয় ব্যর্থ হয় মনিটরিং টিম করতে, সেই খাদ্যমন্ত্রীকে কী প্রয়োজন আমাদের জাতির, সেই প্রশ্ন আপনাদের কাছে রাখছি। আপনারা দেখবেন সাধন মজুমদার যে পেট, ওই পেটের মধ্যে আমাদের 18 কোটি মানুষের খাবার তার পেটের মধ্যে আটে, এমন একটি পেট তিনি বানিয়েছেন এই গত এই কয়েকদিনে। অথচ তার দায়িত্ব হচ্ছে খাদ্য মনিটরিং টিম করা, খাদ্য ভর্তুকি দিয়ে খাদ্যপণ্য দাম কমানো, তার প্রয়োজন তার কাজ যেগুলো সেগুলো না করে শুধু তিনি স্টেজে প্রোগ্রামে এসে বলেন দেশে নাকি কোনো ভিক্ষুক নেই। আরে ভিক্ষুক নেই, আপনি কি রাস্তায় নামেন? আপনি তো রাস্তায় নামেন না, আপনি কিভাবে জানবেন ভিক্ষুক আছে কি না? আমরা রাস্তায় নামি। আমরা গত 25 বছর, আপনি যখন মন্ত্রী ছিলেন না, আপনি যখন এমপি ছিলেন না, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে কোনো আন্দোলন সংগ্রাম আপনাকে দেখি নাই। আমরা ছিলাম আন্দোলন সংগ্রামে, রাজপথ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আন্দোলন করেছি নেত্রীর মুক্তির দাবিতে। এখন আমরা আলাদা দল করেছি এ কারণে যে আপনাদের মতো চাটুকাররা আওয়ামী লীগকে চেটে চেটে শেষ করে দিচ্ছেন। আমরা চাটুকারদের সাথে থাকতে চাই না, আমরা চাই গণমানুষের মুক্তি। আর গণমানুষের মুক্তি চাই বলেই আপনাদের মতো সাধন মজুমদারদের আমরা পদত্যাগ চাই, আপনাদের বহিষ্কার চাই। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলাদেশ বিনির্মাণে আমাদের নাগরিক অধিকার বাস্তবায়ন চাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নারী নেত্রী, লেখক, অভিনেত্রী শ্রুতি খান, আমরা তার কথা শুনবো। তার আগে কথা বলবেন আমাদের নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, আন্দোলন সংগ্রামের প্রিয় যোদ্ধা জনাব গোলাম সরকার ওয়াজেদ রানা। জনাব গোলাম ওয়াজেদ সরকার রানা, বিসমিল্লাহির রহমানির রহিম, চষ্টাই সকল ক্ষমতার উৎস, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর, এই স্লোগানকে বুকে লালন করে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুলিয়া নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের তরকারি মিছিল। আজকের এই তরকারি মিছিলের আমাদের মাঝে উপস্থিত আছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট কলামিস্ট জনাব মমিন মেহেদি, আরও উপস্থিত আছেন যিনি সদর লন্ডন থেকে লেখাপড়া করে বাংলাদেশে মানুষের পাশে এসে দাঁড়ানো কথা সাহিত্যিক শান্তা ফারজানা, আরও উপস্থিত আছেন আরও উপস্থিত আছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির ভারপ্রাপ্ত মহাসচিব নিপুণ রায়, এবং আরও উপস্থিত আছেন অন্যান্য নেতাকর্মী। সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় প্রশাসন ভাইয়েরা, আজকে শুধু একটা কথাই বলতে চাই, আমরা কেন এই সমাবেশ তরকারি মিছিল সমাবেশ করছি। অত্যন্ত দুঃখের বিষয়, এই দেশে হু হু করে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। উনি বলেন বিএনপিকে কে ভোট দিবে, কেন দিবে, উনি যদি এই কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী হয়ে কে ভোট দেবেন, উনি কি 18 কোটি মানুষকে দেখে না? মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেন
যে যেহেতু দেশে বিরোধী দল নেই তাই আমরা ভোটের কি প্রয়োজন, এটা আমরা বঙ্গবন্ধু কন্যা হিসাবে তার মুখ থেকে এই কথা আমরা কখনো শুনতে চাই না। কারণ উনি কি এই দেশে যে নিবন্ধিত দল অনিবন্ধিত দল রয়েছে উনি কি চোখে পড়ে না? প্রিয় দেশবাসী, এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই যোগান এবং ভোট, আচ্ছা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। প্রিয় সমাবেশ, আপনারা জানেন 65 ভাগ দ্রব্যমূল্য বেড়েছে গত 50 বছরে, যে কোনো পণ্যের দাম 65 ভাগ বেড়েছে। এমন একটি দেশে আমরা বসবাস করছি যেখানে নাগরিক অধিকার আদায়ের জন্য কোনো কথা কেউ বলছে না। আজকে কেউ ক্ষমতায় আসার জন্য, কেউ ক্ষমতায় থাকার জন্য বলছে, অথচ আমাদের কী প্রয়োজন ছিল? আমাদের প্রয়োজন ছিল সত্যিকার অর্থেই দেশের মানুষের জন্য কাজ করা। যদি আমাদেরকে বলেন যে আসলে এই আয়োজনের কারণটা কী, কী কারণে আজকে আপনারা এই ভিন্নধর্মী আয়োজনটা নিলেন? আপনারা জানেন প্রতিদিন দ্রব্যমূল্য বাড়ছে, প্রতিদিন যখন দ্রব্যমূল্য বাড়ছে কোনো মনিটরিং টিম নেই, অথচ টিসিবি পণ্য নিয়ে জালিয়াতি হচ্ছে, টিসির পণ্য বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে, বাজারে ইচ্ছে মতো যারা ব্যবসায়ী সংগঠন রয়েছে তারা ইচ্ছে মতো দ্রব্যমূল্য বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে আমরা মনে করেছি যে আমাদেরকে সরকারের কাছে জানানো উচিত, সরকারের কাছে দাবি জানানো উচিত। কথা ভাববেন, এজন্য আমাদের এই ব্যতিক্রম আয়োজন। ধন্যবাদ ধন্যবাদ। আমরা যদি আরেকটু কথা বলি এই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের সাথে, আপু একটু যদি বলতেন আমাদের যে আসলে যেভাবে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে তারা আসলে কিভাবে চলবে, আপনারা বিষয়গুলো কিভাবে দেখছেন? আপনি কি জানেন কাঁচা মরিচের দাম কত বাজারে, তেলের দাম কত কত পর্যন্ত বেড়েছে? হ্যাঁ, আজকে আমরা বাজার জন্য চিনি 24% দাম বেড়েছে গত এক মাসে। আমরা চাই প্রতিটি জিনিসের দাম সরকার মানুষের হাতের নাগালে নিয়ে আসবে। হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ার কারণ কি আপনারা মনে করছেন? আমরা মনে করি প্রতিটা জিনিস বাড়ার কারণেই হলো দালাল কিংবা মধ্যস্থকারী, যারা দালাল একটা জিনিস গ্রাম থেকে যখন আসে তখন প্রতিটি জায়গায় টোল দিতে দিতে জিনিসের দাম ঢাকায় আসতে আসতে এত বেশি বেড়ে যায়। সরকারের উচিত এই মধ্যস্থতাকারীদেরকে নিয়ন্ত্রণে আনা, যাতে কৃষকও দাম ভালো পায় এবং সেই জিনিসটা ঢাকায় আসার পরও মানুষের আয়ত্ত ক্ষমতার ভিতরে থাকে। ধন্যবাদ দর্শক। আপনারা শুনছিলেন যে প্রিয় সমাবেশ, আমরা যে কথা বলছিলাম আজকে সত্যিকার অর্থেই স্বাধীনতার 50 বছরে আমরা বারবার বঞ্চিত হয়েছি, আমরা বারবার নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, অথচ যখন যে সরকার ক্ষমতায় এসেছে তখন সেই সরকার আমাদের সাথে একরকমের প্রতারণা করে ক্ষমতায় এসেছে। আজকে দেশের মানুষের জন্য, দেশের মুক্তির জন্য, দেশের মাটির জন্য কারো কোনো চিন্তা নেই। একটা দল ক্ষমতা আসতে চায়, আরেকটা দল ক্ষমতায় থাকতে চায়। এই ক্ষমতায় আসা এবং থাকার যেই দলন নিপীড়ন চলে, সেই দলন নিপীড়নের মধ্য দিয়ে আমাদের সাধারণ মানুষের অবস্থা 12টা বাজছে। আজকে যদি আপনি দেখেন কোনো বিরোধী দল, সাবেক বিরোধী দল, তারা যদি কোনো কর্মসূচি দেয় দেখুন লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়, অথচ তারা যে সমাবেশগুলো করেন একটা সমাবেশও জনগণের পক্ষে কথা বলে না।
প্রিয় সমাবেশ জনগণের পক্ষে কথা বলার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা যদি আমাদের সাথে আন্তরিকভাবে থাকেন, সত্যিকার অর্থে অধিকার আদায়ের জন্য চিন্তা করেন, আমাদের বিশ্বাস যে সরকার এই দ্রব্যমূল্য কমানোর জন্য টিম গঠন করবে, সেই টিম গঠনের মধ্য দিয়ে আমাদের এই বাজার নিয়ন্ত্রিত হবে, দ্রব্যমূল্য স্থিতিশীল হবে এবং দ্রব্যমূল্য কমবে। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রিয় শুভার্থী অভিনেত্রী। আচ্ছা ঠিক আছে বলে প্রিয় সমাবেশ, প্রিয় সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির শুভার্থী অভিনেত্রী লেখক শ্রুতি খান। আমন্ত্রণ জানাচ্ছি শ্রুতি খানকে। আমি হ্যালো, আমি শ্রুতি খান, আমি একজন রাইটার, আমি এই দেশের একজন নাগরিক, কিন্তু এই কথা বলতে আমি আসলেই লজ্জা বোধ করি। কারণ মাঝে মাঝেই বেশিরভাগ সময় মনে হয় যে এই দেশে মনে হয় আমরা ভাড়াটিয়ে আসছি, আমরা এই দেশে রোহিঙ্গা হয়ে আসছি। আমরা এই দেশে ভাড়াটিয়া, এই দেশে রোহিঙ্গা, বাসার নিচে নামার সঙ্গে সঙ্গেই শত শত ভিক্ষুক, শত শত ক্ষুধার্ত মানুষ এসে ভিড় করে, একবেলা খাবার দেন, এক কেজি চাল কিনে দেন। তখন এত দুঃখ হয় যে এক কেজি চাল আর একবেলা খাবার দেওয়ার পরে যদি তারা সারা জীবন খেয়ে পড়ে থাকতে পারত, সমস্যার সমাধান হতো, তাহলে আর কথা বলার প্রয়োজন ছিল না। কিন্তু দিনের পর দিন এই যে না খাওয়া মানুষ, খেটে খাওয়া মানুষ, করোনা সংকট, সব কিছু মিলিয়ে মানুষ এত কষ্টে আছে, এত দুর্বিষহ যন্ত্রণায় আছে, রক্ত শুষে নিচ্ছে কারা, এই ধরনের সিন্ডিকেট যারা নাকি সুবিধা বঞ্চিত মানুষদের এবং সুবিধাভোগী মানুষরা এই সুযোগ বুঝে, ঝোপ বুঝে কোপ মারে, দ্রব্যমূল্যের দাম চুপি চুপি হঠাৎ করে বাড়িয়ে দেয়, জনগণ ঘুমিয়ে থাকে, বাজারে গেলে তাদের পকেট কাটা যায়। আমাদের জীবনযাপনের খাবার দাবার যদি প্রয়োজন না হতো, তাহলে আমরা এগুলা বর্জন করতে পারতাম, কিন্তু আমরা এখন এগুলা বাধ্যতামূলক আমাদেরকে খেয়ে পরে বেঁচে থাকার জন্য ব্যবহার করতে হয়। আমাদের এই দেশে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের পাশাপাশি যদি দ্রব্যমূল্য ঘোড়ার মতো দৌড়ে আমাদের লাগামের বাইরে চলে যায়, তাহলে আমাদের জীবন এতটাই সংকটময় হয়ে যাবে যে এই দেশে কিছু মানুষ ধনী হতেই থাকবে আর সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা দিনের পর দিন শোষিত হয়ে তারা কষ্টে জীবনযাপন করবে, তাদের কথা শোনার কেউ থাকবে না, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। এই সংকট থেকে উত্তরণের জন্য খাদ্যমন্ত্রীকে এবং খাদ্য সচিবকে আমি অনুরোধ করব, এরা মাঠে নেমে যেন কাজ করে এবং জনগণের কাছে যেন যায়, সকলের কাছে মানুষ যেন সরকারের কাছাকাছি যেতে পারে। আজকে দেখেন আমরা তাদের সঙ্গে যদি দেখা করতে যাই, ছয় মাসেও শিডিউল দেয় কি না সন্দেহ আছে, আমাদেরকে তারা শিডিউল দিবে না, তারা মাঠে নেমে মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে না, তারা মানুষের কাছে যায় না, অন্তত কাকরাল মোড়ের মধ্যে দাঁড়ালেই দেখা যায় কত মানুষ, এই যে তৃতীয় লিঙ্গ থেকে শুরু করে সাধারণ মানুষ ভিক্ষের জন্য হাত পেতে বসে থাকে। এই দেশে এখনো শতভাগের মধ্যে 40% মানুষ ভিক্ষে করে ঢাকা শহরে, এই সংখ্যা কেন কমছে না, কেন দুদিন পর পর শুধু
প্রেস মিডিয়ার সামনে এসে ওরা বলে বিএনপি জামাতের ষড়যন্ত্র। আমি প্রশ্ন করি, বিএনপি জামাত কি এই দেশের সীমারেখার বাইরে বসে ষড়যন্ত্র করছে নাকি এই দেশের ভিতরে? যদি এই দেশের ভিতরে থেকে করে থাকে তাহলে তাদেরকে নিয়ন্ত্রণ করা কেন সম্ভব হবে না? তারা কি সরকারের ঊর্ধ্বে? তারা কি ক্ষমতার ঊর্ধ্বে? তারা কি প্রশাসনের ঊর্ধ্বে? তাদেরকে অতিবলম্বে তাড়াতাড়ি ওদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এবং যারা নাকি এই ধরনের দ্রব্যমূল্য নিয়ে জুয়া খেলে, এবং দেখেন আমি নিজেও 3 মাস ধরে সবজি খাওয়া ছেড়ে দিয়েছি, সবজি কেনার যেই টাকা তা দিয়ে মাছ কেনা যায়, মাংস কেনা যায়, তাহলে আমি সবজি কেন খাবো? সবজির দাম, চাল, ডাল, তেল, করোনার সময় আপনারা দেখেছেন এক চালের দাম মাসে 3 বার বেড়েছে, তেলের দাম 3 বার বেড়েছে, মাসে 3 বার দ্রব্যমূল্য বাড়লে মানুষ কি চুরি করবে না ডাকাতি করবে? আমরা বাঁচবো কিভাবে? আমাদেরকে এই দেশ থেকে বের করে দেন, না হলে এই দেশে আমাদেরকে ভাতা দেন, আমরা বসে বসে খাই, আমরা কথা বলবো না, আমরা আপনাদের কাছে আসবো না, আপনারাই সঠিক সমাধান করে দেন। খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য সচিব, খাদ্যমন্ত্রী, আপনাদেরকে আমি জোর দাবি জানাবো, বাজারে যান, বাজারে যান, সিন্ডিকেট খুঁজে বের করুন, তারপর দেখেন কিভাবে নিয়ন্ত্রণ হয়। আইনের কঠিন শাসন প্রয়োগ করুন, আইনের আপনাদের হেলাফেলার কারণেই আজকে এই অবস্থা। আপনারাই পিছন থেকে সুযোগ করে দেন, সামনে থেকে বলেন আমরা এইসব জানি না, আপনাদেরকে আগে ভালো হতে হবে। ধন্যবাদ, নতুন ধারাকে ধন্যবাদ জানাই এই ধরনের আয়োজন করার জন্য, এবং শান্তা ফারজানা এবং মমিন মেহেদি সব সময় রাজপথে থাকেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা। নতুন ধারার জন্য আমার শুভকামনা, এই দেশের সকল শহীদ ভাইদের জন্য আমার সালাম, বীরঙ্গনাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি, ধন্যবাদ। প্রিয় সমাবেশ, শুনছিলাম আমাদের প্রিয় লেখক অভিনেত্রী শ্রুতি খানের কথা। আজকে একদম আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের সাথে একজন ভুক্তভোগী নাগরিক রয়েছেন যিনি তার দুঃখের কথা আমাদের সাথে শেয়ার করতে চান। কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি মনোয়ারা আপাকে। ধন্যবাদ মেহেদি হাসান ভাই। আমার কথা, আমি গরিব, আমি মাছ কি জিনিস চোখে দেখি না, আমার সন্তানদের আমি মাছ কিনা খাওয়াইতে পারি না, আমার সন্তানদের শরীরে পুষ্টি নাই, আজকে আমার সন্তানরা পুষ্টির অভাবে ভুগে, আমি পুষ্টির অভাবে ভুগবো, কিসের জন্য ভুগবো? আমি কি এদেশের নাগরিক না? আমি কি এদেশের ভোটার না? আমি কি এদেশের মানুষ না? আমি কিসের জন্য অভাব করবো? আমি 1 কেজি চাল কিনে খাওয়ার আমার অভিজ্ঞতা নেই, আমার মাছ কিনে খাওয়ার অভিজ্ঞতা নেই, আমার সন্তানদের মাছ কিনে খাওয়াইতেই না, সবজির দাম বাড়তি, আমি সবজি কিনে খাইতে পারি না, শুধু আলু ভর্তা ডাল খেতে খেতে আমাদের নারী চলে গেছে, কিল্লিকে নারী চলে যাইব, আমরা কিল্লিকে সবজি কিনে খাইতে পারবো না, আমার সন্তানদের কিনা খাওয়াইতে পারি না, আমার সন্তানদের শরীরে পুষ্টি নাই, আমার সন্তানদের শরীরের দিকে তাকাইতে পারি না, আমার সন্তানটাকে ভবিষ্যতে আমার সন্তানটাকে ভবিষ্যতে বড় হইব না, ওদের কি ভবিষ্যৎ নাই? ওরা কি ভবিষ্যতে চলাফেরা করবো না, কাজকর্ম করে খাইব না? ওরা যদি ছোটো থাকতে এখনই যদি অপুষ্টিতে ভোগে, ওরা ভবিষ্যতে কিভাবে ওদের সংসার চালাবে? ওরা তো একদিন বড় হবে, ওদের সংসার হবে, তখন ওর সংসার কেরা চালাইব? সরকার চালাইব, মাননীয় প্রধানমন্ত্রী চালাইব ওদের সংসার? যদি চালা থাকে তাহলে সমস্যা নেই, কম বেশি বাড়তে থাকুক, না খেয়ে আমরা থাকি, না খেয়ে আমরা মরি। মাননীয় প্রধানমন্ত্রী চান, আপনি কি চান আমরা না খেয়ে মরি? আপনার এখন দেখা যাচ্ছে যেভাবে তেলের দাম, যেভাবে চালের দাম, যেভাবে সবজির দাম বাড়ছে, আমরা গরিব না খেয়ে মরি? আপনি কি দেশ কি মানুষ ছাড়া থাকতে চান? আপনি কি জনগণ কমাইতে চান? যদি কমাইতে চান আপনি নিজে এসে গলা টিপতে মেরে ফেলান, তাই এভাবে সবজির দাম বাড়েন না, চাউলের দাম তেলের দাম এভাবে বাড়েন না। আমার অনুরোধ আপনি কমায় দেন চাউলের দাম, সবজির দাম, তরকারির দাম, এইগুলোর দাম কমায় দেন, আমরা যেন খাইয়ে বাঁচতে পারি। আমরা পরিশ্রম যে টাকা কমাই করি ওই টাকা দিয়ে আমাদের সংসার চলে না, আমরা সবজি কিনা খাইতে পারি না, আমরা তেল কিনা খাইতে পারি না, আমরা তেল ছাড়া কয়দিন তরকারি রান্না করে খাবো? আমরা তরকারি কয়দিন ছাড়া খাবো? কয়দিন আমরা শুধু মরি দিয়ে ভাত খাবো? এমনও দিন যায়
আমার সন্তান নিয়ে আমি মরিচ ডলা দিয়ে ভাত খাইছি, সবজি কিনা টাকা আমার নাই, সবজি আমি কিনতে পারি নাই, আমি মরিচ ডলা দিয়ে আমার সন্তান নিয়ে আমি ভাত খাইছি, আমার সন্তানের চোখে পানি আমি দিচ্ছি, মরিচ দিয়ে ভাত খাওয়ায় আমার সন্তান সময়তে না খায়ও থাকে, ওরা পোলাপান মানুষ ওরা সব তোর মরিচ খাইতে পারে না, আমি নাহলে কষ্ট করে মরিচ দিয়ে ডলা ভাত খাই, আমার সন্তান তো খায় না মরিচ দিয়ে ডলা ভাত, ওরা তো না খেয়ে থাকে, ওরা কি না খেয়ে মরে থাকে? আপনি কি চান মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি সেটা চান যে দেশের জনগণ না খেয়ে মারা যায়? এবং আমি আর কিছু বলতে চাই না, আমার দুঃখে আমার খুব কয়েকটা যায়, আমি কথা বলতে পারি না, আমার অনেক কষ্ট হয় অনেক দুঃখ, আমার সন্তানরা যে পুষ্টিতে ভোগে এটার দায় কে হইব, আমার সন্তানদের যে ক্ষতি হইতেছে এটার দায় কে দিব, এটার দায় কে নিব? মাননীয় প্রধানমন্ত্রী নেবেন? আবার কথা বলে শেষ করলাম, ধন্যবাদ। বাঁচতে চাই বিজয় নতুন ধারা, বিজয় নতুন ধারা। প্রিয় সমাবেশ, আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মনোয়ারা আপার কথা নিশ্চয় আপনারা শুনেছেন, আজকে এই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছে, আমরা বিশ্বাস করি এই দ্রব্যমূল্যের দাম অনতিবিলম্বে কমতে বাধ্য। মনিটরিং টিমের মাধ্যমে, মনিটরিং টিম যেটি কার্যত করা সম্ভব, খাদ্য মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একটি মনিটরিং টিম পরিচালনার দাবি আমরা জানাচ্ছি আজকের এই সমাবেশের পক্ষ থেকে। আমরা অন্যান্য রাজনৈতিক দলের মতো ক্ষমতায় আসতে বা ক্ষমতায় থাকতে চাই না, আমরা ক্ষমতায় থাকার বা ক্ষমতায় আসার রাজনীতি চাই না, আমরা চাই জনগণের মৌলিক অধিকার রক্ষা হোক। মৌলিক অধিকার রক্ষার মধ্য দিয়ে দেশের মানুষের মুক্তি মিললেই আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিপির নেতাকর্মীরা নিজেদেরকে সার্থক রাজনৈতিক কর্মী মনে করব। আমরা ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় থাকার জন্য যারা রাজনীতি করে তাদেরকে থুথু নিক্ষেপ করছি, সেসব রাজনৈতিক দলের জন্য আমাদের ঘৃণা, যেসব রাজনৈতিক দল আজকে মনোনয়নপত্র দুঃখের কথা, আজকে এই ভাই ব্রাদারদের দুঃখের কথা জনগণের সামনে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন, আজকে জনগণের কথা ভাবার জন্য, জনগণের কথা বলার জন্য, জনগণের কথা জাতির সামনে উপস্থাপনের জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিপি রাজনীতি গত 10 বছর পর্যন্ত চলছে। প্রয়োজন বোধে আমরা এইভাবে ক্ষমতার বাইরে থেকে রাজনীতি করে যাব আরও বছরের পর বছর, যুগের পর যুগ, কিন্তু জনগণের অধিকার রক্ষা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। জনগণের অধিকার রক্ষা হবে, জনগণের অধিকার রক্ষার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশায় আজকে সমাবেশের সমাপ্তি টানছি। যেহেতু রাস্তাঘাট কাটা, আমরা তরকারি মিছিল যেটি করার কথা ছিল সেই মিছিলটি করছি না, আজকে সমাবেশের এখানে সমাপ্তি টানছি। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা, যারা আমাদেরকে সময় দিয়েছেন, যারা আমাদের এই কর্মসূচির সাথে অংশ নিয়েছেন, তাদের সবাইকে আবারও ভালোবাসা অবিরাম, শ্রদ্ধা অবিরাম। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রধান সড়কে, সেখানে আমরা প্রায় প্রতিনিয়তই আসি, প্রতিদিনই আসি, বিভিন্ন সভা সমাবেশ সেমিনারের আমরা লাইভ করে থাকি, লাইভের মাধ্যমে এনটিভির পক্ষ থেকে আপনাদের সমাজে সম্প্রচার করে থাকি। তো দর্শক, আজকে এতদিনে আমি যতগুলা লাইভ করেছি তার চেয়ে আজকের লাইভটি ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। তারা হাতে কেউ লাউ, কেউ আপনার ডাটা, কেউ চিচিঙ্গা, কেউ বরবটি, কাঁকরোল, পটল, এগুলো হাতে নিয়ে আজকে ব্যতিক্রমে একটি প্রতিবাদ, ব্যতিক্রমে একটি প্রতিবাদ এখানে প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছিল, যেটি আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে এখানে তারা মানববন্ধনটি পরিচালিত করলো। তো দর্শক, আজকে আমরা দেখেছি যে অনেক বড় বড় প্রোগ্রামেও যতটুকু ওয়াচিং বা আমরা দর্শক না পাই তার চেয়ে অনেক বেশি দর্শক আজকে এই তাদের এই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যে তারা বিভিন্ন তরি তরকারি এবং মাছ মাংস চালের
তেলের লবণের দাম বৃদ্ধির প্রতিবাদে যে ব্যতিক্রমী ছোট্ট একটি মানববন্ধন করেছে, সেটির মধ্যে দর্শকদের ব্যাপক সাড়া দেখতে পেয়ে আমরা উচ্ছ্বসিত, আনন্দিত এবং দর্শকদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তো যাই হোক দর্শক, আমি এম এ গাফফার রিপন আজকে প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বিদায় নিব। দেখা হবো পরবর্তীতে অন্য কোনো লাইভের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।